স্ট্রিম মাস্টার্স ফাইনাল ইয়ারে আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। যে যেখানে আছো সুস্থ এবং নিরাপদে আছো এবং পরিবারের অন্যদেরকেও নিরাপদে রাখার চেষ্টা করছো, এই দোয়া এবং প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে আমার অনলাইন ক্লাস। শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে, আমার কোর্সে দক্ষিণ এশিয়ার ইতিহাস 1947 থেকে বাংলাদেশ। আজকে আমাদের যে ক্লাসটি হবে গত ক্লাসের এই ধারাবাহিক ক্লাস, গত ক্লাসে আমরা যে ক্লাসটি নিয়েছিলাম দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দল সমূহ, এবং সেখানে আমরা দেখেছিলাম বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক দলগুলো, এবং একই সঙ্গে যে রাজনৈতিক দলগুলো সম্প্রতি বাতিল ঘোষণা করা হয়েছে সেইগুলো আমরা একটু দেখেছিলাম। আজকে আমরা বাকি দেশগুলো শেষ করার চেষ্টা করবো, অর্থাৎ আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, যতক্ষণ আমরা যেতে পারি। যদি যেতে না পারি আমরা হয়তো দু তিনটা দেশ শেষ করবো, পরেরগুলো পরের ক্লাসে শেষ করবো। ওকে, তাহলে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করছি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দল সমূহ। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দল আমরা আগে বলেছি যে গত ক্লাসে আমরা তিনটি নিয়েছি, আজকে আমরা প্রথমেই যেটি শুরু করবো সেটি হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের রাজনৈতিক অবস্থার দিকে যদি আমরা তাকাই, ইভেন যদি আজকে গতকাল গত পরশুর দিকেও তাকাই, তাহলে দেখবো যে সেখানে একটি রাজনৈতিক অস্থিতিশীলতা শুধু নয়, চরম একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সেখানে বিরাজমান। তার মধ্যেও একটি গণতান্ত্রিক সরকার সেখানে এক্সিস্টেড, সেখানে এখনো টিকে আছে, এবং তাকে কেন্দ্র করেই সেখানে এখানে যে আফগানিস্তানের যে রাজনৈতিক সংকট, যে রাজনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিতিশীলতা, সেগুলো কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা না, কিংবা সাম্প্রদায়িক কোনো বিষয় নেই সেখানে। কিন্তু বলতে গেলে শতভাগই মুসলিম, কিছু কিছু অন্যান্য ধর্মাবলম্বী হয়তো আছে, কিন্তু যে সংকটটা সেখানে কিন্তু মুসলমানদের সঙ্গে মুসলমানদের, প্রত্যেকেই ইসলাম অনুসারী, প্রত্যেকেই ইসলাম ধর্মের প্রতি অনুগত, কিন্তু তারপরেও সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান। তার কারণ হচ্ছে যে যদি আমরা বইয়ের ভাষায়, পত্রিকার ভাষায় বলি, তাহলে সেখানে গোড়া মুসলিম কিংবা অতি উগ্র জাতীয়তাবাদী মুসলিম এরকম বলা যায়। বিভিন্ন পত্রিকা খুললে সেখানে কিন্তু বিভিন্ন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ দেখা যায়। তার মধ্যেও সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার টিকে আছে, এবং এখন যিনি ক্ষমতায় আছেন আশরাফ গনি। শুধু তাই নয়, এই যে বিশৃঙ্খল পরিস্থিতিটা রাজনীতির ক্ষেত্রে আফগানিস্তানে, সেখানে জাতীয় পুনর্মিলনের জন্য, জাতীয় ঐক্যের জন্য একেবারে হাই কমান্ডের, হাই কাউন্সিলের একজন চেয়ারম্যান যিনি আবদুল্লাহ, এটি এই মধ্যস্থতা করার জন্য আছেন, এবং উপরাষ্ট্রপতি আব্দুল রশিদ দোস্তম উপরাষ্ট্রপতি হিসেবে আছেন, তিনিও কিন্তু এই রাজনৈতিক পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য, শান্ত করার জন্য, স্থিতিশীল করার জন্য যথেষ্ট চেষ্টা করেন। কিন্তু নামমাত্র সেখানে যদিও বলা হয় যে বহুদলীয় ব্যবস্থা প্রচলিত, অসংখ্য রাজনৈতিক দল আমরা সেখানে রয়েছে, যেগুলো আমরা একটু পরেই দেখবো যে রাজনৈতিক দলগুলো, অনেকগুলো রাজনৈতিক দল সেখানে, কিন্তু রাজনৈতিক দল থাকলেও তাদের ক্ষমতা অর্জনের, রাজনীতি চর্চা করার যে সুযোগ সেইটুকু কতটুকু, বা দলগুলো গঠনের জন্য একে অপরের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, সম্পৃক্ততা কতটুকু, সেই জিনিসগুলো অবশ্যই এখন সেখানে প্রশ্নবিদ্ধ। এবং 2009 সালে সেখানে রাজনৈতিক দল গঠনের জন্য একটি আইন করা হয়েছিল, এবং সেই আইন অনুযায়ী একটি রাজনৈতিক দল গঠনের জন্য সেখানে কমপক্ষে 10,000 সদস্য, এবং এখন পর্যন্ত আফগানিস্তানে সক্রিয় রাজনৈতিক দল, অর্থাৎ যে কয়টি রেজিস্ট্রেশন করেছে, নিবন্ধন করেছে, সেই রকম হচ্ছে 84টি রাজনৈতিক দল সেখানে নিবন্ধিত হয়েছে। তার মধ্যে প্রধান কিছু রাজনৈতিক দল আমরা দেখবো, এখনো পর্যন্ত অ্যাক্টিভ আছে, বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে, আবার সেখানে উগ্রতাও বিরাজিত আছে, আমরা ইতিমধ্যে বলেছি। সেই রাজনৈতিক দলগুলো, অর্থাৎ আফগানিস্তানের যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা একটু পরিচিত হয়ে আসবো। প্রথমে এখানে আছে
তোমরা দেখতে পাচ্ছো খালিতে আফগানিস্তানের আরো অনেকগুলো আছে, আমরা তোমার হয়ে দেখে আসব। আফগানিস্তান ইউনাইটেড নেশনস পার্টি, এটার যে আফগানিস্তান আফগান যে নেম সেটি হচ্ছে মোজাহিদ মিল্লাত গোয়াল, এবং এটির মতাদর্শ হচ্ছে সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং লিঙ্গীয় সমতা। তার মানে বুঝতে পারছো যে ওখানে যে রাজনৈতিক সংকট, যে রাজনৈতিক অস্থিতিশীলতা, তার সঙ্গে কিন্তু এদের এই মতাদর্শটা কিন্তু ঠিক যায় না, কিন্তু এটা কিন্তু বিশ্ব মতাদর্শ। মানবতার জন্য, বিশ্ব মানবতার জন্য, গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য এটি জরুরি। পরের দলটি আফগানিস্তানের জাতীয় আলোকায়ন সম্মতি পার্টি, বিশাল একটি নাম এবং একটু রাজনৈতিক ক্ষেত্রে নামটি ঠিক যেন যায় না রাজনৈতিক দল হিসেবে, এবং এটির যে আফগান নেম সেটি হচ্ছে হিজাবি এজমাই মিলি আফগানিস্তান রোশন গার্ড। এটিরও জাতীয় সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং লিঙ্গীয় সমতা, অর্থাৎ ছেলে মেয়ে সবার জন্য সমান অধিকার, এই বিষয়গুলো তারা নিশ্চিত করতে চায়। পরের দলটি হচ্ছে আফগানিস্তানের সংহতি দল। সংহতি শব্দটি যেখানে আছে সেখানে বুঝতেই হবে যে এটি একটি গণতান্ত্রিক দল, এবং তাদেরও কিন্তু সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং লিঙ্গীয় সমতা সেখানে আছে। আফগানিস্তান শান্তি আন্দোলন হিজবুত তাহরির নেতৃত্বে এটি, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এখানেও বিরাজমান। ইসলামিক পার্টি হিজাবি ইসলামী, সেখানে অবশ্যই সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা থাকবে না, তার নাম দেখে বোঝা যাচ্ছে। এবং আফগানিস্তানের রিপাবলিকান পার্টি, এবং আফগানিস্তানের রিপাবলিকান পার্টি এটির যে আফগান নেম সেটি হচ্ছে হিজবি জুমহুরি আফগানিস্তান রিপাবলিকানিজম। এখানে তাদের যে মূলনীতি, ধর্মীয় মূলনীতি, সেখানেও কিন্তু ইসলামকে প্রাধান্য দেওয়া হয়েছে। এরপরে আমরা আরো একটি রাজনৈতিক দল দেখব, সেটি হচ্ছে ইসলামিক সোসাইটি, এবং এটির আফগান নেম হচ্ছে জমিয়তে ইসলামী ইসলামাবাদ। ইসলামিক সোসাইটি নাম শুনে আমরা বুঝতেই পারছি যে সেখানে অবশ্যই ইসলামকে প্রাধান্য দেওয়া হবে, সেখানে অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য ধর্মীয় আদর্শের কোনো জায়গা নেই। যদিও এটি রাজনৈতিক জায়গা, কিন্তু সেখানে ধর্মকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, ধর্মীয় আদর্শকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠিত করা হচ্ছে। এরপর হচ্ছে ইসলামিক আন্দোলন আফগানিস্তান, অবশ্যই সেখানে, এবং এটার যে আফগান নেম সেটি হচ্ছে কারাকাত ইসলামী ইসলামাবাদ। আফগান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি আফগান মিল্লাত, এটি সোশ্যাল ডেমোক্রেটিক শব্দটি যেখানে আসছে সেখানে অবশ্যই সামাজিক গণতন্ত্রের কথা বলা হচ্ছে। ইসলামিক ইউনাইটেড পার্টি অফ আফগানিস্তান, ইসলামিক ইউনাইটেড পার্টি অফ আফগানিস্তান, অবশ্যই সেখানে ইসলামিক ইউনাইটেড মানে অনেকগুলো রাজনৈতিক দলের, অনেকগুলো ইসলামপন্থী রাজনৈতিক দলের সম্মেলন সেখানে। ইসলামিক দাওয়া আফগানিস্তান সংস্থা ইত্তেহাদে ইসলামিক, বড় বড় যে আজাদ আফগানিস্তানের ব্যানারে তারা আছে, তারা রাজনৈতিক একটি ঐক্যজোট বলা যায়। আফগানিস্তানের জাতীয় ইসলামী আন্দোলন, জাতীয় ইসলামী আন্দোলন শব্দটি যখন ব্যবহার করেছে তারা, বা জাতীয়ভাবে যখন তারা আন্দোলনের কথা বলছে ইসলামী আন্দোলন, তার মানে এখানেও একটি ঐক্যজোট, এখানে কিন্তু এককভাবে কোনো রাজনৈতিক দল না। এবং এটা যে আফগান নেম সেটি হচ্ছে জুনবিশি মিলি ইসলামী আফগানিস্তান, এবং অবশ্যই তারা যদিও বলছে যে তাদের রাজনৈতিক দলটি ধর্ম নিরপেক্ষতা, কিন্তু আমরা দেখছি যে এখানে ইসলামী আন্দোলনের কথা বলছে, কাজে এটি আসলে হয়তো প্রকৃতপক্ষে ধর্ম নিরপেক্ষতার বিষয়টি সেখানে সেইভাবে হয়তো নেই। জাতীয় উদ্ধার ফ্রন্ট, রাজনৈতিক দলের এরকম নাম হয় কিনা আমরা জানি না, জাতীয় উদ্ধার ফ্রন্ট, এবং এটির যে আফগান নাম সেটি হচ্ছে হিজব জবানিয়াত মিলি, এবং এটি অবশ্যই ইসলামিক পন্থী একটি রাজনৈতিক দল। এবং আফগান লিবারেল পার্টি পরে রাজনৈতিক দল, তারা আফগান লিবারেল পার্টি যেখানে, লিবারেল শব্দটি যেখানে আছে সেখানে বলতেই হবে যে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি সহনশীল, এবং অন্য মতাদর্শের প্রতিও তারা সহনশীল। হিজাবে আজাদিক ও আফগানিস্তান তাদের আফগান নেই। মডারেশন পার্টি আফগান মডারেশন পার্টি, অবশ্যই সেখানে যাবো, যেহেতু মডারেশন কথাটি আছে অবশ্যই যে সেখানে আফগান জাতীয়তাবাদ, নিরপেক্ষতা এবং গণতন্ত্রের কথাটি থাকবে। যদিও এখানে নিরপেক্ষতার কথা বলা হয়নি, আফগান মডারেশন পার্টি তারা শুধু আফগান জাতীয়তাবাদ এবং গণতন্ত্রকে তারা
তাদের মূলনীতি হিসেবে গ্রহণ করেছে। এখানে আমরা হয়তো সবগুলো রাজনৈতিক দলের কথা বলতে পারবো না, আমরা প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর কথা বলছি, এবং কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সবগুলো রাজনৈতিক দলের ইনফরমেশনই তোমরা এখানে পাচ্ছ, কিন্তু আমরা বলার ক্ষেত্রে ক্লাসের সময়ের দিকে খেয়াল করে আমরা শুধু প্রধান যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোর একটু পরিচয় তোমাদেরকে দিব। যেমন জাতীয় ইসলামিক ফ্রন্ট, হিজাবি মাঝি মিলি ইসলামী আফগানিস্তান আফগান নেম, এবং যেহেতু জাতীয় ইসলামিক ফ্রন্টের কথা বলছে তার মানে হচ্ছে সেখানে অন্য কোন রাজনৈতিক মতাদর্শের কোন সুযোগ নেই, তারা একটি ইসলামিক দল এবং ইসলামকেই তারা মূলত প্রাধান্য দিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। আফগানিস্তানের জাতীয় আন্দোলন এবং অবশ্যই জাতীয় আন্দোলন সেখানে কোন অন্য মতাদর্শের সুযোগ নেই। জাতীয় সংহতি আন্দোলন আগে বলেছি আরো একটি রাজনৈতিক দল এটি, এবং সংহতি আন্দোলনের কথা যেখানে থাকবে সেখানে সংহতির কথা যেখানে থাকবে সেখানে অন্যান্য রাজনৈতিক দল এবং তাদের মতাদর্শের প্রতিও তারা শ্রদ্ধাশীল থাকবে। এই যে আফগানিস্তানের যতগুলা রাজনৈতিক দল আমরা 84টা রাজনৈতিক দল দেখেছি যাদের রেজিস্ট্রেশন করা আছে, রেজিস্ট্রেশন আছে, এর বাইরেও আফগানিস্তানের কিছু রাজনৈতিক দল আছে যেগুলোকে নির্বাচন কমিশন নিষিদ্ধ ঘোষণা করেছে বা জাতীয়ভাবে তারা নিষিদ্ধ হয়েছে। আমরা জানি যে আফগানিস্তান আমরা যখন একদম শুরু থেকে ইন্ট্রোডিউসিং করছিলাম দক্ষিণ এশিয়ায় তখন থেকে দেখেছি যে একটা সময় আফগানিস্তান কিন্তু সোভিয়েত ইউনিয়নের আধিপত্য ছিল, সোভিয়েত প্রভাবাধীন ছিল, এই জন্য সেখানে গণতন্ত্রের পাশাপাশি সমাজতন্ত্র শব্দটিও আসছে, কারণ সোভিয়েত ইউনিয়ন একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল। 1973 সালে অভ্যুত্থানের পর থেকে আফগানিস্তানে বিভিন্ন রাজনৈতিক দল যদিও রয়েছে কিন্তু এর মধ্যে মোহাম্মদ দাউদ খান আফগানিস্তানের জাতীয় বিপ্লবী পার্টি দ্য পিপলস ডেমোক্রেটিক পার্টি এবং আফগানিস্তান ডেমোক্রেটিক ওয়াটান পার্টি থেকে কমিউনিস্ট যুগ এবং কমিউনিস্ট উত্তর জোট যারা পরে ক্ষমতা গ্রহণ করে কাবুলের পতন ঘটিয়েছিল, এবং 1992 এবং 1996 তালিবান অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হয়েছিল। যে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হয়েছিল তার মধ্যে যাদের মূলনীতি ছিল সাম্যবাদ, মাওবাদ, ভূগর্ভস্থ মাওবাদী গোষ্ঠী, এবং এরপরে আসছে আফগানিস্তানের কমিউনিস্ট পার্টি যেটি মাওবাদী ছিল, এটিও সাম্যবাদ মাওবাদ এবং আন্ডারগ্রাউন্ডে বিশেষ করে আমেরিকান দখলের বিরুদ্ধে একটি সংগঠন ছিল। আফগানিস্তানের ডেমোক্রেটিক ওয়াটান পার্টি মার্ক্সবাদ, ইসলামী সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা ছিল তাদের মূলনীতি। এই যে মূলনীতি, এটি বলতেই হবে যে রাষ্ট্রপতি নজিবুল্লাহ 1990 সালে এটি গঠন করেছিলেন এবং সমাজতান্ত্রিক সরকারের পক্ষে অনেক শক্তিশালী একটি অবস্থান তার ছিল। এই 1992 সালে নজিবুল্লাহ সরকারের পতনের পরে আনুষ্ঠানিক ভাবে দলটি বন্ধ হয়ে যায় এবং তার দলের বেশিরভাগ কর্মীরা বিভিন্ন দেশে পালিয়ে যায়, বিভিন্ন জায়গায় তারা চলে যায়, অনেকের দেশের ভিতরে ফাঁসি হয়েছিল, অনেকের বিচার হয়েছিল। এরপরে আছে আফগানিস্তানের জাতীয় বিপ্লব পার্টি, পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ পাকিস্তান, তাদের সবার নামের সঙ্গে কিন্তু সাম্যবাদ ছিল, সমাজতন্ত্র ছিল মূলনীতিতে। জনগণের সংহতি আন্দোলন আফগানিস্তান, সাল্লাহ ই জাবিদ, তাদেরও সাম্যবাদ ছিল, এবং তালিবান ইসলামিক মৌলবাদ পশতুন জাতীয়তাবাদী 1994 সালে প্রতিষ্ঠিত যেটি সশস্ত্র দল ছিল। তালিবানের কথা, তালিবানদের কথা আমাদের আলাদা করে বলতে হবে, যেহেতু এই দেশটিতে এখন পর্যন্ত যে রাজনৈতিক অস্থিরতা, যে অস্থিতিশীলতা, এই সব কিছুর পিছনে তালিবানদের একটা বিরাট ভূমিকা আছে। ইসলামাবাদী ইসলামিক মৌলবাদ, পশতুন জাতীয়তাবাদ, এই সব কিছুকে তারা ধারণ করে 1994 সালে তালিবানদের একটি সশস্ত্র দল হিসেবে তারা আত্মপ্রকাশ করে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চল তারা দখল করে নিয়েছিল এবং 1902 সালে মার্কিন আগ্রাসনের মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত এবং তাদেরকে ক্ষমতাকে সরিয়ে দেওয়া হয় এবং নিষিদ্ধ করা হয়। 1999 সাল থেকে আফগানিস্তানে যে মার্কিন সমর্থিত সরকার এবং মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর সাথে তাদের সেই যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধের সমাপ্তি আজও পর্যন্ত হয়নি। বলা যায় যে এই মার্কিন হস্তক্ষেপের মাধ্যমে সেখানে যদিও প্রথম দিকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু সেটি টেকসই হয়নি। এইবারে আমরা নেপালের রাজনৈতিক দলের দিকে তাকাবো। নেপালে কি ধরনের রাজনৈতিক ব্যবস্থা, কি ধরনের সরকার ব্যবস্থা, কি ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা সেখানে বিদ্যমান, নেপালে কি ধরনের রাজনৈতিক আন্দোলন বিরাজমান, কি ধরনের সরকার ব্যবস্থা সেখানে বিদ্যমান, কি রকমের
স্থিতিশীলতা, সেখানে রয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা, সেই জিনিসগুলো আমরা আজকে একটু দেখে দেব। ভারত এবং চীনের মধ্যবর্তী একটি দেশ নেপাল, জাতিগতভাবে নেপালিজরা হিন্দু। একসময় নেপালকে বলাই হতো বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র, কিন্তু নেপালে একটিমাত্র দেশ ছিল নেপাল যেখানে গো হত্যার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। এরকম পরিস্থিতিতে দেশটাকে এখন অনেকখানি লিবারেল বা অনেকখানি গণতান্ত্রিক বলা যায়। দীর্ঘদিন পর নেপালের যে নির্বাচন হলো, গত নির্বাচন, সেখানেও আমরা দেখেছি যে গণতান্ত্রিক যে মতাদর্শী রাজনৈতিক দলগুলো সেগুলো মোটামুটি আসন পেয়েছে। তবে নেপালের ক্ষেত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে নেপালে মূলত দুটি রাজনৈতিক দলই অদল বদল হয়ে ক্ষমতা ভাগাভাগি করে, কোনো সময় দেন কোনো সময় দেন, অনেকটা বাংলাদেশের মতো। বাংলাদেশে যেমন আওয়ামী লীগ এবং বিএনপি ক্ষমতা ভাগাভাগি করে, মাঝে মধ্যে অন্যরা আসলেও তাদের ছত্রছায়াতে থাকে, সেরকম একটি দেশ নেপাল যেখানে সিপিএন বা কমিউনিস্ট পার্টি অফ নেপাল এবং নেপালি কংগ্রেস, এই দুটি রাজনৈতিক দলই সবসময় ক্ষমতা ভাগাভাগি করে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি তালিকা যে যেখানে 1994 সাল থেকে নেপালের কমিউনিস্ট পার্টিতে আবার নেপাল মার্কসবাদী লেনিনবাদী একটি গ্রুপ, আরেকটি হচ্ছে নেপাল কমিউনিস্ট পার্টি মাওবাদী গ্রুপ, এই দুটো মিলে একটি জোট, এবং আরেকটি হচ্ছে নেপালি কংগ্রেস। এই দুটো দলের মধ্যে এই দুটো মার্কসবাদী লেনিনবাদী যে গ্রুপটি এবং মাওবাদী যে গ্রুপটি, এই দুটো মিলে কে এই দুটোকে মিলে একসঙ্গে যে জোট সেটিকে সিপিএন এবং ইউএমএল এভাবে বলা হয়। আরেকটি হচ্ছে নেপালি কংগ্রেস, এরাই মূলত সবসময় ক্ষমতা ভাগাভাগি করে। আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে 91, 94, 99, 2008, 2013, 2015 এই সবগুলো নির্বাচনে এই নেপালিজ কমিউনিস্টরা এবং জাতীয় নেপালি কংগ্রেস এই দুটো রাজনৈতিক দল মোটামুটি ক্ষমতা ভাগাভাগি করছে তাদের নিজেদের মধ্যে। কোনো বা কোনো সময়ে সিপিএন ইউএমএল জয়ী, কোনো সময় নেপালি কংগ্রেস জয়ী, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সিপিএন জয়ী, নেপালে কমিউনিস্ট পার্টিটাই বেশি ক্ষমতা মানে প্রতিনিধিত্ব করছে নেপালের রাজনীতিতে। 2017 এই সিপিএন ইউএমএল ক্ষমতায় এসছে, তারা এখনো ক্ষমতায় আছে, এবং নেপালি কংগ্রেস সেটি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল, অর্থাৎ বিরোধী দল, এখনো তারা বিরোধী দলে আছে। মূলত নেপালে কিন্তু একটি রাজতান্ত্রিক অবস্থা ছিল, কিন্তু 2008 সালে রাজা জ্ঞানেন্দ্র হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নেপালি রাজতন্ত্র দুর্বল হয়ে পড়ে, এবং এখন সেখানে রাজতন্ত্রের তেমন কোনো প্রভাব বা অস্তিত্ব সেখানে দেখা যায় না। সেখানে একটি সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত, যেটি মার্কসবাদী লেনিনবাদী এবং মাওবাদী দুটি রাজনৈতিক দলের একটি ঐক্যজোট। এরপরে আমরা শ্রীলঙ্কার রাজনৈতিক দলগুলো দেখব, শ্রীলঙ্কা কিরকম রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। শ্রীলঙ্কা মূলত একটি দ্বীপ রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রটিও রাজনৈতিক খুব উত্তাল অস্থিরতার মধ্যে ছিল দীর্ঘদিন, বিশেষ করে তামিলদের সঙ্গে, যে সিংহলি এবং তামিলদের মধ্যে যে সংঘর্ষ, যে বিক্ষোভ, যে বিদ্রোহ, যে বিপ্লব, যে মতাদর্শিক পার্থক্য, এটিকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় দীর্ঘদিন রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিরতা ছিল। তবুও আমরা যেহেতু রাজনৈতিক দলগুলোর কথা পড়ছি, সেহেতু রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে, সেই রাজনৈতিক যে দলগুলো রয়েছে, সেই দলগুলো হচ্ছে মূলত শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি, এটি সিংহলি, শ্রীলঙ্কা লিবারেশন ফ্রন্ট, ইউনাইটেড ন্যাশনাল পার্টি, শ্রীলঙ্কা কমিউনিস্ট পার্টি, শ্রীলঙ্কা সমাজ পার্টি, শ্রীলঙ্কা পিপলস পার্টি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক দল। শ্রীলঙ্কার এই যে সাতটি রাজনৈতিক মূল রাজনৈতিক দল আমরা দেখলাম, তার মধ্যে শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি, শ্রীলঙ্কার এবং শ্রীলঙ্কান যে তামিলদের যে যে দলটি, এই দুটি মূলত শ্রীলঙ্কার অন্যতম প্রধান রাজনৈতিক দল। সচরাচর দলটি সাম্যবাদী বা অগ্রসরমান অর্থনৈতিক নীতি নির্ধারণ করে, এবং জাতীয়তাবাদী সিংহলি দলগুলোর সাথে সম্পর্ক বজায় রাখে, অর্থাৎ এটি বলা যায় যে একেবারে শতভাগ সিংহলিদের একটি সমর্থিত দল, এবং শ্রীলঙ্কার মূল যে তাদের যে মূল যে জাতিগোষ্ঠী, মূল যে নৃতাত্ত্বিক
জাতিগোষ্ঠী তাদের প্রতিনিধিত্বকারী একটি দল। এবং স্বাধীনতার পর থেকে শ্রীলঙ্কা এই SLFP বা বিপ্লবী সাম্যবাদের ধারণা নিয়ে নিজেদের অস্তিত্ব প্রকাশ করে এই দলটি। শ্রীলঙ্কান লিবারেশন ফ্রন্ট বা SLFP একটি বিপ্লবহীন সাম্যবাদের ধারণা নিয়ে নিজেদের অস্তিত্ব প্রকাশ করল। নিরপেক্ষ নীতি অবলম্বন করে বা নিরপেক্ষ নীতিকে ধারণ করে তারা সাম্যবাদী দেশগুলোর সাথে জোরালো সম্পর্ক তারা বজায় রাখে। এর সামাজিক গণতান্ত্রিক এবং জাতীয়তাবাদের নীতির কারণে তারা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট ন্যাশনাল পার্টির মতো বড় দলগুলোর সাথে নিজেদেরকে প্রতিযোগিতা করতে সক্ষম হয়। এরপরে হচ্ছে এই যে ইউনাইটেড ন্যাশনাল পার্টির মতো SWRD বা বন্দর নায়কের জয় যেটি শ্রীলঙ্কান ফ্রিডম পার্টি, তাদের দলের ভিত্তি হিসেবে তারা পাঁচ বৃহৎ শক্তি, তাদের পঞ্চ বৃহৎ মহাপালা ভেগায়া বলে দুটি পার্টি শ্রেণী রয়েছে, যাতে যার মধ্যে পাদ্রী, স্থানীয় ডাক্তার, শিক্ষক, কৃষক এবং শ্রমজীবীরাও রয়েছে। এবারে আমরা আরেকটি দেশে যাব, সেটি হচ্ছে ভুটান। ভুটানে একটি রাজতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত আছে, অন্যদিকে পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থাও সেখানে বিরাজিত আছে। ভুটানের রাজনৈতিক দলগুলো সেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয় এবং সেখানে রাজা কথা আমরা বলছিলাম রাজতান্ত্রিক সরকারের কথা, সেখানে বর্তমান যিনি রাজা আছেন তিনি হচ্ছেন জিগমে খেসার নাম গিয়া লংচুক, এবং বর্তমান যে প্রধানমন্ত্রী বলতেই হবে যাকে আমরা সবাই চিনি এবং যার সঙ্গে আমাদের দেশের খুব ভালো একটি সম্পর্ক রয়েছে, একটি মাটির টান আছে তার সঙ্গে, সেটি হচ্ছে লটে শেরিং, যিনি বাংলাদেশে পড়াশোনা করে বাংলাদেশ থেকে মেডিকেল গ্রাজুয়েশন নিয়ে তিনি নিজের দেশে গিয়েছেন। তার রাজনৈতিক দল হচ্ছে দ্রুক নিমরুক তসোকপা। দ্রুক নিমরুক তসোকপা 7 নভেম্বর 1918 সালে তারা সাল থেকে তারা ক্ষমতায় আছে, 2018 নভেম্বর থেকে তারা ক্ষমতায় আছে। ভুটানেও রাজনৈতিক দল রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন ছাড়া সেখানে তাদের ভ্যালিডিটি থাকে না, বৈধতা পাওয়া যায় না এরকমই। এবং তার মধ্যে আবার কিছু অ্যাক্টিভ যারা রাজনীতিতে এখনো খুব সক্রিয় আছে সেই দলগুলো হচ্ছে পিপলস ডেমোক্রেটিক পার্টি, দ্রুক ফুয়ানসুং তোগোগা, ভুটান কুয়েন নিয়ম পার্টি, দ্রুক নিমরুক তসোকপা যেটি আমরা একটু আগে বলেছি যেটি লোটে শেরিং এর দল এবং তিনি আছেন প্রধানমন্ত্রী হিসেবে এখন ক্ষমতায়। এবং নিবন্ধিত 2018 সালে এই নিবন্ধন করেছিল তারা 2018 সালে দ্রুক জিগ্যাং তসোকপা নির্বাচন কমিশন, নিজস্ব নির্বাচন কমিশনের অনুরোধেই মূলত এই নিবন্ধন প্রক্রিয়া সেখানে শুরু হয়েছিল। এবং এখানে আমরা দেখছি যে ভুটানে আরো অনেকগুলো রাজনৈতিক দল ছিল যাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, তার মধ্যে ভুটান কমিউনিস্ট পার্টি, ভুটান ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি, ভুটান গোর্খা জাতীয় মুক্তি ফ্রন্ট, ভুটান জাতীয় কংগ্রেস, ভুটান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, ভুটান ন্যাশনাল পার্টি, ভুটান পিপলস পার্টি, ভুটান টাইগার ফোর্স, এরকম অনেকগুলো রাজনৈতিক দল যাদেরকে এরাও মূলত কিন্তু এখানে তাদের মধ্যেও কিন্তু সাম্যবাদ, সমাজতন্ত্র, সমাজতন্ত্র, নিরপেক্ষতা এই বিষয়গুলো ছিল, কিন্তু তাদেরকে সেইভাবে এই যেখানে যেখানে এরকম সীমাবদ্ধতা আছে, সাম্প্রদায়িকতা আছে, সেই জায়গাগুলো নির্দিষ্ট করে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। মালদ্বীপে বহুদলীয় গণতন্ত্র বিরাজমান, বহুদলীয় গণতন্ত্রের জন্য তারা ভোট দিয়েছে, তারা ভোট করে এবং সেখানেও অনেকগুলো রাজনৈতিক দল আছে মালদ্বীপে। মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি মোহাম্মদ নাসিদের এবং এটি উদারপন্থী রক্ষণশীল পার্টি, এটি একদিকে উদারপন্থী অন্যদিকে রক্ষণশীল বলা হচ্ছে, তার মানে হচ্ছে ইসলামিক দল এটি। মালদ্বীপ কিন্তু ইসলামিক রাষ্ট্র এবং সেখানে মূলত ইসলামিক ধর্মীয় অনুশাসন অনুযায়ী তাদের সরকার ব্যবস্থা, কিন্তু সেখানে গণতান্ত্রিক ইসলামিক সরকার ব্যবস্থা। ঝুমছড়ি পার্টি মালদ্বীপের প্রোগ্রেসিভ পার্টি, আবদুল্লাহ ইয়ামিন যিনি ক্ষমতা এক সময় ছিলেন। পিপলস ন্যাশনাল কংগ্রেস, মালদ্বীপ উন্নয়ন জোট এবং মালদ্বীপে যে নতুন রেজিস্ট্রেশনের যে ব্যবস্থা করা হয়েছে সেখানেও কিন্তু অনেকগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা আমাদের যখন বাংলাদেশ অংশটি পড়ছিলাম সেখানে দেখেছিলাম যে মাত্র 4টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু অন্যান্য দেশে দেখো যে প্রত্যেকটা দেশেই কিন্তু অনেক অনেক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে এবং তারা তাদের
রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। আমরা তাহলে দক্ষিণ এশিয়ার 8টি দেশের মূল রাজনৈতিক দলগুলো আমরা একটু দেখে নিলাম, এবং মূল রাজনৈতিক দলের বাইরে যেগুলো বাতিল হয়েছে সেই বাতিলের মধ্যেও যে প্রধান প্রতিনিধিত্বকারী যে রাজনৈতিক দলগুলো দক্ষিণ এশিয়ার সেগুলো আমরা দেখে নিলাম। বাংলাদেশ যখন আমরা রাজনৈতিক দলগুলো করছিলাম সেখানে আমরা দেখেছি মাত্র 4টা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে, কিন্তু অন্যান্য যে দেশগুলো সেখানে আমরা দেখেছি যে বিশাল তালিকা নিষিদ্ধের অনেকগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে যথেষ্ট কারণও দেওয়া হয়েছে। তবে তারাও বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিনিধিত্ব করেছে, দেশের প্রতিনিধিত্ব করেছে, দেশের উন্নয়নের জন্য কাজ করেছে, এরকম অনেকগুলো রাজনৈতিক দল আছে। বিশেষ করে আফগানিস্তানে আমরা দেখেছি যে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে তাদেরকে তাদেরকে নিষ্ঠুরভাবে কঠোরভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা রাজনৈতিক দলগুলোর পরিচয়গুলো দেখে নিলাম। এরপরে আমরা যে ক্লাসটি নিব সেটি হচ্ছে এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কারা ক্ষমতায় আছে, কারা নেতৃত্ব দিচ্ছে, কারা দেশগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই পরিচয়গুলো আমরা আগামী ক্লাসে করব। এবং আজকে আমার ক্লাসটি আমি এখানে শেষ করব। তোমরা যে যেখানে আছো ভালো থাকবে, নিজেরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এবং বাসায় যারা আছে বাবা মা মুরব্বী গুরুজন এবং ভাই বোন যারা আছে প্রত্যেককে সুস্থ এবং নিরাপদে রাখার চেষ্টা করবে, ঘরে বাইরে তাদের সবাইকে সহযোগিতা করবে এই দোয়া, এবং আমার জন্য সবাই দোয়া করবে এই প্রত্যাশা রেখে আজকে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।